হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজ তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই আমার আজকে আর মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি। বাড়িতে বসেই বৃষ্টি দেখা হচ্ছে সকাল থেকেই। বর্ষাকাল যখন, তখন বৃষ্টি তো হবেই, সে সকালই হোক আর সন্ধ্যে হোক, বৃষ্টির যখন মন যাবে তখনই ঝরঝর করে ঝরে পড়বে। তো বন্ধুরা, তার আগে বলে দিই, আমি অপর্ণাকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখি বন্ধুরা, আজকে আমি সারাদিন কী করছি। বন্ধুরা, বৃষ্টির দিন তো আমার খুবই ভালো লাগে, জানলার ধারে বসে বৃষ্টি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, বাচ্চারা সব বেরিয়ে গেছে বৃষ্টিতে ভিজতে, দেখো কেমন বর্ষা বাদল বিজুলি নাচতে নাচছে। ওরা তো লজ্জা পেয়ে গেল, ওরা ছুট দিল, দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা, বৃষ্টির জলে ভেজার একটা আনন্দই আলাদা, মজাই আলাদা থাকে। তো যে এটা উপভোগ করতে পারে তারাই লাকি, তাছাড়া যারা দেখে তাদেরও তো একটা ভালো লাগা আছেই। কিন্তু বৃষ্টিতে ভিজতে আমারও খুবই ভালো লাগে। রাস্তাতে তো বাচ্চারা আনন্দ করছে, ওরা জলে ভিজছে। তারপর আমি আস্তে আস্তে ছাদে গেলাম, দেখলাম মেয়েটা কোথায়। তারপর দেখছি ও বাবা, ও তো সেই ছাদে ভিজছে বৃষ্টিতে। আমাকে বলেনি, ও চুপচুপি চলে এসেছে, জানে যে ভাইয়ের শরীর খারাপ, তাহলে মা আমাকেও ভিজতে দেবে না। কিন্তু আমি ভিজতে বারণ করি না, কারণ সবার তো একটা শখ থাকে, আর কারণ আমিও তো ভিজতে খুব ভালোবাসি। কিন্তু শরীরটা খারাপ, সেই জন্য ছেলেকে ভিজতে দিইনি। আর মেয়েটা ভিজছে, আর কী করবো, ভিজেই নে, তারপর চান টান করে নেবে। আমিও দরজা গোড়ায় একটু বসে বৃষ্টিটা উপভোগ করলাম, একটু হাতে বৃষ্টির জলটা নিলাম, ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টিতে ভিজতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। তো আমার ছেলের তো শরীরটা একটু খারাপ, তাই ও বৃষ্টিতে ভিজেনি, তাই বাড়িতেই ছিল। তারপর একটা সোনপাপড়ির প্যাকেট ছিল, ও বললো মা এটা কাটবো, তাহলে ও বললো আমি যটা মন তটাই খাবো, কারণ আমি বৃষ্টিতে ভিজতে পাইনি, দিদি ভিজছে, সবাই ভিজছে, কী করা যাবে, ছেলের যখন শরীর খারাপ হয় তখন তো সবটাই মেনে নিতে হয়। তো শেষ পর্যন্ত দুটোই খেয়েছিলো, বেশি খেতে পারেনি। তারপর ও বললো মা ভিডিও করো, আমি দেখি দেখি খাবো, দিদিকে দেখাবো, আমি এগুলো সব খেয়ে নিয়েছি, নিয়ে লুকিয়ে রেখে দেবো, ওকে বলবো না যে আরও আছে। তো যাই হোক, সোনপাপড়িটা খাওয়া হলো, আমিও একটা খেলাম। তারপর আমাদের বাড়িতে আজকে খাসির মাংস এনেছিলো, তাই তার মশলাপাতি সব জোগাড়জান্তি করতে বসলাম। খাসির মাংস হলে বাড়িতে আমরা রান্না করি না, আমার দাদাই করে, খুব সুন্দর রান্না করে। টমেটোর সাইজ দেখছো বন্ধুরা, এখন টমেটোর খুব দাম, তাই সাইজে ছোটো ছোটোই আসছে বাজারে। যাই হোক, চাইতে সবই যতই দাম হোক, মানুষ যেগুলো খায় সেগুলো তো আর বন্ধ করে দিতে পারে না। তো আমি আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিলাম বাটাবুটিগুলো। আর আমার দাদা দিদি ওরা তো সব ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওদের আমি দেখাতেও পাই না, যেদিন ওরা চাইবে ওদেরও তোমাদের দেখাবো। তো বৃষ্টি হচ্ছে যখন, তাহলে তো খিচুড়ি হলে মন্দ ছিল না। তো খিচুড়ি আজকে সবাই খাবো না বললো, তাই খিচুড়ি আর হলো না, মাংস ঝোল দিয়ে ভাতই খাওয়া হলো। আর দেখো আমার ছেলেও চলে এসেছে আমার সঙ্গে রসুন ছাড়াতে, জ্বর তবুও ঢাকাঢুকি নিয়ে বসে পড়লো আমার সঙ্গে। বাচ্চা তো চুপচাপ বসে থাকতে পারে না, শুধু পড়তে পড়লে যত রাজ্যের জ্বর আরও বেশি করে চলে আসে, তাছাড়া এমনি টুকিটাকি কাজ করতে দেয় ও ঠিকই করবে। তো বন্ধুরা, আমার কাটাকুটি হয়ে গেছে, আমি এগুলো রান্নাঘরে দিয়ে চলে এলাম। তারপর দুপুরে জমিয়ে খাসি ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে আজ কী মেনু হচ্ছে? নিশ্চয়ই খিচুড়ি হচ্ছে, জানিও কিন্তু। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? আশা করি ভালোই লাগবে। আর আমি কথা দিচ্ছি আরও ভালো ভালো অনেক ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। আর আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।